প্রথম কথা হচ্ছে শ্রীরাম শ্রীধরন কে আমরা শর্ট লিস্ট করেছিলাম এবং সে ওই লিস্টে ছিল এবং সে আমাদের এখানে আসছে দুপুর 21 তারিখ দুপুরবেলা আসার কথা সো দিস ইজ ট্রু ইটস কারেক্ট যে জিনিসটা আলাপ হয়েছে যেটার জন্য হয়তো কনফিউশনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমরা বলছি যে এই এশিয়া কাপটাতে আমরা পুরো মাইন্ডসেটটা চেঞ্জ করতে চাচ্ছি সো গেম প্ল্যানিং যেটা হয় সে ম্যাচের আগের দিন টিম মিটিং হয় না টিম মিটিং হচ্ছে ওখানে একটা প্ল্যান তো দেওয়া হয় তো এতদিন ধরে যেভাবে দেওয়া হচ্ছে এটা থেকে আমরা বেরোতে চাচ্ছি এখন এটা কি রাসেল ডোমিঙ্গোকে রেখেই আমরা চেঞ্জ করব নাকি না রেখেই চেঞ্জ করব এই সব কিছুই কিন্তু আসলে আমরা 22 তারিখে কিছু বলতে পারছি না ওদের সাথে তো বসতে হবে সো উই হ্যাভ টু সি টু অল আর শ্রীরামকে তো দেখেই নেই এখনও ওর সাথে কথা না বলে তো বুঝতে পারছি না মানে আমরা কিন্তু কেউ সামনাসামনি কখনো দেখিনি আমরা মানে আমি বলেছি অ্যাজ এ কোচ হিসাবে বা টেকনিক্যাল কনসালটেন্ট হিসাবে কিছুই জানি না সো আমরা তাকে নিয়ে আসছি সে আসবে 21 তারিখে 22 তারিখে বসবো তার সাথে বসে আমরা ফাইনাল ডিসিশনটা দিতে পারবো তবে এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারি আবার একটা কথাই যে ও আসছে ডেফিনেটলি অ্যাজ নট অ্যাজ এ হেড কোচ ও আসছে অ্যাজ টেকনিক্যাল কনসালটেন্ট অনলি ফর টি টোয়েন্টি গেমস আপ টু ওয়ার্ল্ড কাপ এটা আমাদের 22 তারিখে বসা হবে সবার সাথে বসে উই উইল ডিসাইড 22 তারিখে উইল এবল টু টেল ইউ যে কী করতে যাচ্ছি কারণ আমাদের এখানে আপনার আসলে আপনারা হয়তো বলেছি তো অনেক কিছুই চেঞ্জ আসবে এটা একটা দুটো জিনিস না ইটস এ লং টার্ম প্ল্যান করেই করা হচ্ছে যেমন আপনাদেরকে বলছিলাম যেমন জেমি সিডেন্স জেমি সিডেন্সকে কিন্তু আমরা এই টিমের সাথে থাকার জন্য আর খালি ট্রাভেল করার জন্য সিলেক্ট করিনি ওকে আমরা বেসিক্যালি করেছিলাম আমাদের পাইপলাইনটাকে মজবুত করার জন্য যখনই আমাদের কোনো খেলোয়াড় দরকার হবে যে কোনো পজিশন আমরা যাতে পেয়ে যাই সো কাজ করবে ডেভেলপমেন্টে কাজ করবে এবং ওরও ইচ্ছা সেটাই কিন্তু আনফর্চুনেটলি এখন টিমের সাথে শুধু ট্র্যাভেলই করছে আর কিছু হচ্ছে না ওখানে যে সময়টা পাচ্ছে ওই সময়টার মধ্যে কিছু ডেভেলপ করা সম্ভব না কারণ এত কম সময় সো ও ডেভেলপমেন্টে কোনো কাজ করছে না করতে পারছে না বাট ও ইচ্ছুক সো ওর সাথেও কথা আমাদের আগের থেকে ছিল আমার কালকেও হয়েছে এর আগেও আমার বাসায় হয়েছে তার কিছুদিন আগে সো জেমি সিডেন্স উইল বি বেসিক্যালি ওয়ার্কিং অন আমাদের ডেভেলপমেন্ট নতুন নতুন আমাদের আমরা দশ পনেরোটা ছেলে বা বিশটা ছেলে তার কাছে যদি আমরা দিয়ে দিই ফ্রম আওয়ার ডিফারেন্ট এইজ লেভেল ফর এক্সাম্পল আমাদের এইচপিতে আছে আমাদের এ টিমে আছে সো বাংলা টাইগার্সে আছে এদেরকে নিয়ে কাজ করে সে পোটেনশিয়াল আমাদেরকে রেডি করে দিবে উইদিন আ সে বলছে এক বছর সময় চাচ্ছে এক বছর হলে সে একটা প্রতিটা পজিশন ওয়াইজ আমাদেরকে ব্যাটসম্যান দিতে পারবে সো উই আর ট্রাইং টু এক্সপেডাইট দ্যাট সো দিস ইজ নাম্বার ওয়ান তবে এখন পর্যন্ত আমাদের চিন্তাধারাটা হচ্ছে যে ডোমিঙ্গো শুড কনসেন্ট্রেট উইথ ওডিআই অ্যান্ড টেস্ট আমি একটা কথা বেশ কিছুদিন ধরে বলছিলাম আমরা সব কিছু একটু আলাদা করতে চাচ্ছি একটু আলাদা করতে চাই আর যেই পরিমাণ খেলা আপনার ডোমিঙ্গোর পক্ষে এই পরিমাণ ট্রাভেল করা সম্ভব না ওর সাথে আমাদের যে কন্ট্র্যাক্ট তাতে করে অনেক সিরিজে যেতেই পারবে না মানে একটু ওর তো একটা ছুটির টাইম আছে তো একটা নাম্বার অফ ডেইজ আছে তো এই কোচদের যে আমরা নিচ্ছি তাহলে ও তো যেতেই পারবে না তো কোচ ছাড়া আমাদের এই খেলাগুলো হবে সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এটা জিনিসটা এত সিম্পল না সো আমরা পুরো জিনিসটাকেই আলাদা করতে চাচ্ছি কোনো কোচকে আসলে চিন্তা হবে পাওয়ার হিটিংয়ের জন্য আমরা অলরেডি উই হ্যাভ সিলেক্টেড ওয়ান আমাদের একটা শর্ট লিস্ট করা আছে একজনকে আমরা পছন্দ করেছি হ্যাঁ অ্যান্ড হি ইজ প্রুভেন তো যেহেতু জেমি সিডেন্স বলছে যে হি ক্যান এবং আমাকে এক্সাম্পল দিচ্ছিল যে লিটন দাসের শর্টগুলো দেখো আমি এখন এখন যদি শর্টগুলো দেখো তুমি ওকে জিজ্ঞেস করো আমি ওর সাথে কাজ করেছি আমাকে একটু সুযোগ দাও এখন এত কম সময় যে এখন ধরি যদি কেউ আসেও আপনাকে আমি জাস্ট আপনাদেরকে বোঝার জন্য বলছি একটা কোচ যদি আমি আনতে আনতে তো 25-26 তারিখ হয়ে যাবে তাহলে এই দুই দিনে কী পাওয়ার হিটিং শিখাবে সো মানে তার চেয়ে বরং এই এশিয়াকে পরে একটা যে ব্রেকটা পাবে ওই টার্মটা যদি আমরা কাজে লাগাতে পারি আমার মনে হয় সেটা আমাদের জন্য আরও ভালো হবে ছেলেদেরও একটু সময় পাবে অ্যাটলিস্ট কিছুটা দিন সময় পাবে ওয়ার্ল্ড কাপে ডেফিনেটলি যাবে জেমি সিডেন্স ঠিক আছে এখন এশিয়া কাপে আমরা পাঠাবো কি পাঠাবো না তাকে তাহলে এশিয়া কাপে যদি আমি না পাঠাই তাহলে আমাদের ব্যাটিং কোচ ছাড়া যাচ্ছে টিমটা এটাও আবার একটা ব্যাপার আবার ওর যদি যায় তাহলে এই পিরিয়ডটাতে আমাদের ডেভেলপমেন্টের কাজটা হবে না ঠিক আছে সো দের আর লট অফ ইস্যুস যেটা আমরা আলাপ আলোচনা করছি এবং আমাদের আমি যেটা বললাম যে আমাদের যে এত ইঞ্জুরি হচ্ছে এটার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিতে যাচ্ছি 22 তারিখেই মোটামুটি এখনই কাজ চলছে কনফার্মেশনটা পেয়ে গেলে আমরা এখানে সেট আপটা করে দিব যাতে করে তাড়াতাড়ি কুইক রিহ্যাব এবং তাড়াতাড়ি রিকভারি করতে পারে আমাদের যারা ইঞ্জুরি হচ্ছে তারা অনেক সময় নিচ্ছে এত সময় লাগার কোনো মানে আমাদের কাছে মনে হচ্ছে ইটস টু লং
সো এই রিহ্যাবটা ঠিক মতো হচ্ছে না এখানটায় বলে আমাদের ধারণা। সেটার জন্য প্রপার ফ্যাসিলিটি তৈরি করে লোক নিয়োগ করে আমরা একটা সুন্দর ব্যবস্থা তৈরি করাতে মানে করার চিন্তা ভাবনা করেছি। সেটাই আমরা 22 তারিখের মতো আমার ধারণা অনেক কিছুই ফাইনালাইজ হয়ে যাবে। তারপরে পাবন ভাই,